হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল দিবাজ ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। তো তোমরা সবাই বলো কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি। তো দুদিন আমি ভিডিও কোনো পোস্ট করতে পারিনি, এর আগেও আমি কিছুদিন অফ ছিলাম, ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল। এই কদিন আমাদের কুট্টুর সাথে তোমাদের পরিচয় করেছি, কুট্টুর শরীরটা ভালো ছিল না, একটু সিজনাল প্রবলেম হচ্ছিল, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, একটু টেনশনে ছিলাম। তো এখনও বেটার আছে, তো এই জন্য ভিডিও শুট করতে পারিনি আর ভিডিও দিতেও পারিনি। তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি। সবার প্রথমে বলি, এই ড্রেসটা আমাকে আমার বোন দিয়েছে, ঠিক আছে? ড্রেসটা দিয়েছে অনেকদিন আগে, আমি পড়েছি আগে, আজকে পড়লাম। তো ভাবলাম তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, যে ড্রেসটা আমার বোন দিয়েছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর রেডি হয়ে গেছি একটা বিশেষ কারণে, কারণ সামনেই আসছে পয়লা বৈশাখ। তো আমি সেই একটা বিশেষ কারণে আমি যাচ্ছি শিয়ালদাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, শিয়ালদায় কেন যাচ্ছি, কি করব গিয়ে। অবশ্যই দোকানে যাবো, শিয়ালদা তো আর ঘুরতে যাওয়ার জায়গা না, কিছু কিনতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। সব সময় একটা ব্যস্ততম স্টেশন, লোকজন সব সময় ভর্তি। তখন এক অলমোস্ট দৌড়ে এসেই ট্রেনটা ধরেছিলাম, যাচ্ছি এখন এক্সিটের দিকে। এখন তো এই মিডিলের জায়গাটা দিয়ে এক্সিট করতে হয়, এক নম্বর ওই দিকটা বন্ধ, যাবতীয় যা কাজবাজ ছিল কাজ কিছু হয়নি, ফিরে আসছি। আছি এখন নর্থের দিকে, তবে সাউথের দিকে একটু কাজ ছিল, ওই কাজটা মিটিয়ে চলে এসেছি শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্মের ওখানে। ওখান দিয়ে নিয়ে নিয়েছি একটা স্যান্ডউইচ আর একটা দইয়ের ভাঁড়। দইটা খেতে খুব ভালো ছিল, তবে বলে রাখি স্যান্ডউইচটা আমার ছিল না, আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। যেহেতু ভিডিওটা করছে, ও আমাকে বললো তুমি একটুখানি খেয়ে দেখো কেমন টেস্ট, তবে স্যান্ডউইচটাও খেতে খুব ভালো ছিল আর দইটাও খেতে। দেখো বাড়িতে চলে এসেছি, আজকে ওয়েদারটা একদমই খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, তবুও আমরা বেরোলাম। তো শিয়ালদা কেন গেছিলাম আগে সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। শিয়ালদা গিয়েছিলাম হচ্ছে, পয়লা বৈশাখ চলে আসছে, তো নতুন বছর, আমার গোপাল আছে, তোমাদের সবার সাথে শেয়ার করেছি আমার গোপালের সাজ দোলের দিনকে। তো গোপালকে নতুন জামা দেবো বলেই গেছিলাম। তো আমাদের টোটাল, আমার বাড়িতে হচ্ছে 5খানা গোপাল, আমার নিজের একটা গোপাল আছে, আমার বাপের বাড়িতে 2টো গোপাল, আর আমার ঠাকুমা শাশুড়ি আর কাকি শাশুড়ির একটা গোপাল। তো টোটাল 5টা গোপালের আমরা জামা কাপড় কিনতে যাই। এবারে আমার গোপালটা একটু যেহেতু সাইজে বড়, এখানে না ঠিক পছন্দসই জামা পাওয়া যায় না, এই জন্য শিয়ালদায় একটা দোকান আছে বড় দোকানটা, ওই দোকানটায় ভ্যারাইটিস আছে অনেক জামা কাপড়ের, আর অনেকটা বেশি বাজেট ফ্রেন্ডলি, তো ভালো লাগে। আজকে গেছি তো দোকানটা বন্ধ ছিল, কিনতে পারিনি জামা, মনটা একটু খারাপ হয়ে গেল যে জামাটা কিনতে পারিনি। আর ওয়েদারটা ভালো না, তো বৃষ্টিও হচ্ছিল, কেনা হয়নি। তো একটুখানি শিয়ালদায় সময় কাটালাম। আর একটা যেটা হচ্ছে গিয়ে, আমার একজন খুব প্রিয় মানুষ আর কি হসপিটালে ভর্তি ছিল, কে সে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি আমার মন কেন ভালো আছে, সেটা তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব বলেছিলাম, ভুলিনি, আমি অবশ্যই শেয়ার করব। সে হসপিটালে ভর্তি আছে, আমার যার জন্য ঠিক মন সেদিনকে ভালো ছিল, আজকে তাকে সেই হসপিটালে ভর্তি, আমি তাকে হসপিটালে একটু দেখে বাড়ি চলে এসেছি। তো দেখো, যখন আমি গোপালের জামা কাপড় কিনতে যাব সেইটার জন্যই ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু কেনা হলো না। তো চলো, বাড়িতে তো আমার গোপালের অনেক রকমের ভ্যারাইটির জামা কাপড় আছে, আজকে তোমাদের সাথে আমি সেই জামা কাপড়গুলোই শেয়ার করবো। চলো দেখে নাও কী কী জামা কাপড় আছে, তো চলো দেখে নাও। তো চলো আমার গোপালের জামাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টে এই জামাটা দেখো, এই জামাটা দেখতে ভীষণই সুন্দর, একদম ময়ূরের মতো স্টাইলে, ময়ূরের পেখমের মতো স্টাইলে। এই জামাটা খুলে তোমাদেরকে দেখালাম না, এটা একটু সেটিং করতে সমস্যা হয়, যখন পরাবো ওকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমি আমার গোপালকে গোলু বলে রাখি, তোমরা কি বলে রাখো তোমাদের বাড়ির গোপালকে অবশ্যই জানিও। আচ্ছা নেক্সট চলে আসছি, এই একটা জামায় দেখো, এটা চিকনের জামা, তার সঙ্গে নিচে লেস বসানো আছে, খুব সুন্দর জামাটা। অবশ্য ছোট কৃষ্ণ বলে কথা ওকে যাই পরে তাকতেই সুন্দর লাগে, তবে আমরা ওকে একটুখানি ঝকমকি কম পরে, তবে অবশ্য অনুষ্ঠানের উপর ডিপেন্ড করছে, পুজোর সময় কিন্তু ওকে একটু ঝকমকি পরে। আচ্ছা ওর এবার কিছু তোমাদেরকে সাদা রঙের জামার কালেকশন দেখে,
এই একটা দেখো, এটা হালকার উপরে সাদা রঙের পুরো, আর ভিতরে চুমকি গোল্ডেন কালারের, নিচে গোল্ডেন কালার পার বসানো। এই একটা গেল। আচ্ছা সেকেন্ড, এই জামাটা ভীষণ সুন্দর জামা, খুবই সুন্দর জামা, দেখতেই পাচ্ছ পুরো একদম ঘাগরা স্টাইলে জামাটা, তিনটে লেয়ারে তাক করা আছে, তার সঙ্গে গোল্ডেন লেস লাগানো আর গোল্ডেন বল লাগানো। এই জামাটাও খুব সুন্দর জামাটা, পরলেও ওকে খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা আর একটা দেখাই, এইটা জারদৌসি, এইটা একটুখানি দেখো, এক্ষুনি বললাম যে তোমাদের ওকে আমরা খুব ঝকঝকে জামা পরাই না, তবে এইটা কিনেছিলাম ওর এবছরে 5 বছরের জন্মদিন গেল, তখন এটা কিনেছি। দেখো এটা জারদৌসি, তবে এটা পুরোটা সাদা নয়, এটা না একটুখানি স্কাই কালার মেশানো, আর তার সাথে সবুজ রঙের এখানে লেস দেওয়া আছে। এই জামাটা পরলেও খুব সুন্দর লাগে, বারবারই বলছি ওকে সব জামা পরলেই দেখতে ভীষণ সুন্দর লাগে। আচ্ছা এবারে দুটো পিঙ্ক কালারের ড্রেস দেখাবো, দেখো এই একটা আছে, এটা পুরোটা নেটের বলা যাবে না, নেটের উপরে ভিতরটা আর কি সুতির কাপড় দেওয়া আছে, নিচের উপরটা নেট দেওয়া আর নিচটা তো লেস বসানো। এই একটা পিঙ্ক কালার দেওয়া জামা, আর এই একটা জামা দেখো পিঙ্ক কালার, এটা পুরো চিকনের জামাটা, কি সুন্দর দেখতে পাচ্ছ জামাটা, পুরোটা চিকনের। আচ্ছা এই গেল, এবার দেখাবো লাল রঙের জামা। এটা দেখো, এটা ওই সাদা জামাটার মতোই, কিন্তু এটা দুটো পার্ট, কিন্তু এটা পুরোটা লাল নয় আর নিচেটা না লাল নয় পিঙ্ক কালার, কারণ এটা আমি বুঝতে পারছি না কালারটা তোমরা কতটা বুঝতে পারছো, এটা কিন্তু পিঙ্ক কালার, রানি ঠিক পিঙ্ক বলা যাবে না, তার সাথে এটা অফ হোয়াইট কালার দেওয়া আছে। আর একটা লাল দেখাই, এই একটা এটা নর্মাল একটা নেটের জামা, দেখো যখন দোকানে যাই এত নিজেরা পাজলড হয়ে যাই, এত জামা থাকে তো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারি না। এই জামাটা, এই জামাটা ওর এবছর না গত বছরে, মানে 2021-এর ওর পুজোর সময় দেওয়া জামা, এটা আমার বাপের বাড়ি থেকে ওকে জামাটা দিয়েছিলো, এটা কিন্তু ভেলভেটের জামা, তো এই জামাটা খুব সুন্দর, ওকে পরলে ভীষণ সুন্দর লাগে, আবার এটার সঙ্গে একটা ওর ছোট প্যান্টও আছে, তো এই জামাটা দেখে এত পছন্দ হয়েছিল, সেম দোকান থেকে আমি ওর জন্য সেম জামা, কিন্তু কালার আলাদা, এই দেখো ইয়েলো কালার, একই জামা শুধু কালারটা আলাদা, ভেলভেটের জামা নিয়ে এসেছি না, তো ইয়েলো যখন শুরু করলাম ইয়েলো কালার জামাগুলো এবার দেখিয়ে নিই, ইয়েলো কালার জামাই বেশি, কারণ ওকে পরলে খুব ভালো লাগে ইয়েলো কালার জামা। এই একটা ইয়েলো কালার জামা, পুরোটাই ইয়েলো, ইয়েলো রঙগুলো এত সুন্দর, কত ভ্যারাইটি হয় দেখো না ইয়েলোর, কত রকম এটা দেখালাম। এই একটা আছে ইয়েলোর সঙ্গে সবুজ, এই হলুদের সাথে সবুজ জামাটা আমার বান্ধবী, একদম ছোটবেলার বান্ধবী, তার মেয়েকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা আমার ভিডিওতে দেখে নিও গিয়ে, ও দিয়েছিল আর কি। আর এটাকে ইয়েলো ঠিক বলা চলে না, এটা গোল্ডেন কালার, তবে ইয়েলো শেড বলে ইয়েলোর সাথে দেখাচ্ছি, এটাও কিন্তু ভেলভেটের, কিন্তু তার ভিতরে পুরোটা কাজ করা। এই গেল ইয়েলো কালার, এখানে শেষ করলাম। এই একটা আছে জামা, এটাও জারদোষী স্টাইল, ওর কয়েকটাই জারদৌসি আছে, ওকে আমরা একটুখানি না হালকা পাতলায় পরানোর চেষ্টা করি, আমাদের ফিল হয় এরকম যে গরমকালে আমাদের যদি গরম লাগে ওরও তো গরম লাগে, একটু হালকা পাতলায় পরাই, তো শীতকালে পরানোর জন্য তো কিছু দরকার পড়ে, এই জন্য এটাকে তুতে কালারের সঙ্গে কমলা, এটা পরলে ওকে সব জামা পরালেই গোপালকে খুবই ভালো লাগে, যখন ও সাজুগুজু করে আর তো আরও সুন্দর লাগে দেখতে। এবারে যে কালারটা যাবো সেটা হচ্ছে নীল রঙ, এই একটা ওর জামা, খুলে আর বের করে দেখালাম না, প্লাস্টিকের উপর দিয়ে বুঝতে পারছো আসছে ঠিকঠাক, তো দেখো একটা জন সারা জামাটা হচ্ছে পুঁথি দিয়ে কাজ করা, ভিতরে ছোট 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 স্টোন আছে। এই একটা জামা আর নীল রঙের, এই একটা জামা, এই জামাটা এইটাও জারদৌসি, এটা এবছরের পুজোর ওর জামা, মানে 2022-এ যে দুর্গাপুজো গেলো তখনকার জামা, আসলে একটা জামা হয় না, 4 দিনে 4টে জামা ওর জন্য কিনি, এক্স্যাক্টলি কোনটা কোনটা কিনেছি মনে নেই, কারণ সব মিলিয়ে মিশিয়ে কিনি, কিছু যেগুলো একটু ভালো ভালো জামা আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো ডেলি পরানো হয় সেই জামাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ওই একটা জামা। আর এটা লাস্ট দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা রঙের যে জামাটা দেখালাম সেটার মতোই, এটা তিনটে পার্ট করা আছে, ওটা শুধু সাদা আর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্লু কালার।
আর একটা জামা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার গোপালকে এই মুহূর্তে দাঁড়িয়ে পরানো আছে, সেই জামাটাও ভীষণ সুন্দর। সেই জামার কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো, এবার সেটা শেয়ার করতে গেলে শুধু জামাটা না, যেহেতু ও পরে আছে ওকে সমেত তোমাদেরকে দেখাবো, তো একটুখানি ওয়েট করতে হবে তার জন্য। তো জামাটা দেখাবো আস্তে আস্তে। তো আমার গোপালকেও তোমরা দেখতে পেলে, ওর জামা যেটা পরে আছে সেটাও দেখতে পেলে, এটা ওর একটা সাদা রঙের জামা, আর পুরো জামাটায় এটা নেটের জামা, পুরো জামাটা হচ্ছে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা আছে। এই জামাটা আজকে ওকে পরিয়েছি, দেখো সারা সপ্তাহ তোমরা বাড়ি থাকি না, তো রোববার দিন যেহেতু আমরা দুজনেই বাড়ি থাকি, রোববার দিন ওকে একটুখানি আমরা সুন্দর জামা পরেই সাজুগুজু করাই। সারা সপ্তাহ আমরা যেরকম বাড়িতে থাকলে একরকম পরি, বাইরে বেরোলে একরকম পরি, কিন্তু যেদিনকে বাড়ি থাকি একটু অন্যরকম চেঞ্জেস আনতে চেষ্টা করি, সেরকম ওর সাথেও করেছি। তো আমার গোপালকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। গোপাল তো সুন্দরই, সবার গোপাল সুন্দর, তো আজকে ওকে সাজুগুজু করে কেমন লাগছে এটা জানিও। আর এই পাগড়িটাও নতুন পাগড়ি, তো কেমন লাগছে জানিও। তো আজকে এই আমার গোপালের জামা কাপড়ের সম্ভারের সাথেই ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। হ্যাঁ, তবে রোজ দিন ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ একটু সমস্যায় আছি, বললাম কুট্টুকে নিয়ে একটুখানি প্রবলেম ছিল, হচ্ছিল, আর নিজেরও একটু শরীরটা ভালো ছিল না, তবে চেষ্টা করবো রোজ দিন ভিডিও পোস্ট করার। আর গোপালের, আমার গোপালের মানে আমার গোলুর যখন নতুন জামা নিয়ে আসবো পয়লা বৈশাখ উপলক্ষে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, গেছিলাম যার জন্য সেটা যখন হয়নি, আজকে নেক্সট দিন আমি যে যখন জামাটা কিনে আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে রাত্রিটা তোমাদের খুব শুভ হোক, আমার গোপালের নাম করে, সব গোপালের নাম করে। তো চলো, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।